কেমন পরেশ করে চলতেন, কেমন তাকওয়া করে চলতেন, কেমন পরেশগারিতা ছিলেন, ও সোনার মালিকেরা বাজানেরা আমাদের চব্বিশ পরগনা গিয়েছেন। তিনি দাওয়াতে যাওয়ার পরে কোনোভাবে খবর পেলেন, কোনোভাবে জানতে পারলেন যে বাড়িওয়ালার বাড়িতে দাওয়াতে গিয়েছেন, যে বাড়িতে তিনি গিয়েছেন ওই বাড়িওয়ালা উনি জমি বন্ধক নিয়ে থাকেন। আচ্ছা, জমি বন্ধক লো বা কি জায়েজ শরীয়তে? জায়েজ না তো দাদা, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি গেলেন, ওখানে গিয়ে উনি জানতে পারছেন যে বাড়িতে আমি এসেছি এই ব্যক্তিটা জমি বন্ধক নেয়, জমি বন্ধক নেয়। তো হুজুর খুব চিন্তায় পড়ে গেলেন। সেই তো এখানে তো আমি আবু বকর খাবো না, আমি আবু বকর এই বাড়িতে তো আমার খাওয়া চলে না, বলেন না সুবহানাল্লাহ, কি তাকওয়া কি পরিশ্রম। কথাগুলো আমি এই কারণে বলতে চাই, আসে বোঝা দুদুল জামান আমির সুনিয়া দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক কথা সমাজের মাঝে হয় কি হয় না, হয় না অনেক কথা হয়। তিনি যেমন তেমন মানুষ ছিলেন না বাবা, জামান আর মুসাদদের হিসাবে আমার আল্লাহ তাকে কবুল করেছিলেন। ও নওজোয়ানেরা তরুণেরা বাবা, মুসাদদের সাবাত আমির সুনিয়া দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন বাড়িওয়ালা জমি বন্ধক নিয়ে সেই অর্থ সম্পদ দিয়ে সংসারটা পরিচালনা করে বাজার ঘাট করে নিয়ে আসে বিবি বাচ্চাদের খাওয়া, আমি আবু বকর এখানে খাবো না বাবা, এখানে তো খাওয়া যাবে না বাবা, তুমি একটা কোনো ব্যবস্থা করো বাবা, যাও তুমি বাজারে চলে যাও, ওই বাজারের মধ্যে অমুক একটা ব্যক্তি আছে, জনৈক ব্যক্তি, একটা মুদিখানা দোকানদার আছে বাবা, ওখানে তুমি চলে যাও বাবা, ওকে গিয়ে তুমি বলো যে আমি ফুরফুরার পীর, আমি ফুরফুরার পীর আবু বকর এসেছি, আমি ফুরফুরার পীর আবু বকর এসেছি, আজকে রে আমি তার বাড়ি খেতে চাই। মুরিদকে ডেকে বললেন বাবা যাও, ওই দোকানদারকে মুদি দোকানদারকে গিয়ে বলো যে আমি ফুরফুরার পীর আবু বকর আজকে ওর বাড়িতে খাবো। ও সোনার মালিকেরা, ওয়াল্লা বান্দা বান্দিরা, পরেশগারি কেরাম ছিলেন, কেমন পরেশ করে চলতেন, মুসাদদুল জামান কেমন তাকওয়া করে চলতেন, ও আমার বাজারেরা তরুণ যুবকেরা দাওয়াত কবুল করেছেন আপনি এখানে হাজির হয়েছেন, হুজুর কেন হঠাৎ আপনি বলছেন যে বাজারের মধ্যে দোকানদারের বাড়িতে তুমি আপনি খাবেন, হুজুর একটু সমস্যাটা যদি একটু আমাকে
আমাকে বলতেন, হুজুর যদি সমস্যাটা একটু আমাকে বলতেন। ওই সময় আল্লাহর মুজাদ্দিদ জামান আমির সুনিয়া দাদা হুজুর বিনিকে মেলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে ডেকে বলে, বাবা ও বাবা মুরিদ, ও বাবা মুরিদ, আমি আবু বকর ফুরফুরা থেকে দাওয়াতটা নিয়েছিলাম, আমি ফুরফুরা থেকে এখানে এসেছি, দাওয়াতটা কবুল করেছিলাম, দাওয়াত কবুল করা তো রসুলের একটা সুন্নাত, ও বাবা মুরিদ, আমি রসুলের সুন্নাতটা আদায় করেছি বাবা, ও বাবা মুরিদ, কিন্তু এখানে আসার পরে আমি জানতে পারলাম যে বাড়িওয়ালার বাড়িতে আমি হাজির হয়েছি, দাওয়াত নিয়ে আমি যে বাড়িওয়ালার বাড়িতে এসে উঠেছি বাবা, এ ব্যক্তিটা পরের জমি বন্ধক নিয়ে রেখে দেয় বাবা, এ তো হারাম খায়, এ তো সেই হারাম টাকা দিয়ে বাজার করবে, সেই অর্থ দিয়ে সেই সম্পদ দিয়ে বাজার গাঁ করবে, ভালো মন্দ জোগাড় করবে বাবা, আমি আবু বকর, আমি মুজাদ্দিদ জামান, আমি আমির সুনিয়া, আমি ফুরফুরার পীর, আমাকে বড় ভালোবাসে, ওই অর্থ দিয়ে বাজার করা ওই খানাগুলো ওই তরকারি ভাতগুলো আমি আবু বকর আমাকে খাওয়াবে বাবা, ও বাবা মুরিদ, আমি আবু বকর তো হারাম টাকার কোনো মাল আমি ভক্ষণ করি না বাবা, হারাম টাকার কোনো মাল আমি আবু বকর আমার পেটের মধ্যে আমি দিতে পারবো না, আমার গাল দিয়ে আমি নামাতে পারবো না বাবা, ও বাবা মুরিদ যাও তুমি চলে যাও, তুমি চলে যাও বাজারে গিয়ে মুদি দোকানদারকে বলো আমি আবু বকর ফুরফুরার পীর তার বাড়িতে আমি খেতে চাই। আল্লাহর নবী মুজাদ্দিদ জামান আমির সুনিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ চলে গেলেন বাজারে গিয়ে, ওনার ঠিক লোকেশন দেওয়া যেরকম বলে দিয়েছে ঠিক তেমনি ভাবে চলে গেলেন সেই মুদি দোকানদারের কাছে গিয়ে, ওই মুরিদ বলতে লাগে ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান কুতুবুল্লাহ আলা আমির সুনিয়া দাদা হুজুর পীর কিবলা পীর আবু বকর সিদ্দিক হুজুর আজকের আপনার বাড়ি খাওয়া দাওয়া করবেন, আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, আমাকে এই কথাটা আপনাকে বলতে বলেছেন, হুজুর অমুক ব্যক্তির বাড়িতে আছে কিন্তু সে জমি বন্ধক নিয়ে খায়, ওই জন্য হুজুর তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন না, হুজুর বলে দিয়েছেন আমি আবু বকর আমি ফুরফুরার পীর আবু বকর আমার দেহের মধ্যে ওই হারাম টাকার মাল আমি ঢুকাতে পারবো না, ও ভাই দোকানদার ভাই আমার পীর বলে দিয়েছেন আজকে তোমার বাড়িতে তুমি একটু ব্যবস্থা করো, আমার পীর তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বাড়িতে খেলেন না, বাড়িতে খেলেন না, আমাদের মতন হুজুর ওলি ছাড়বে ছাড়বে বলে, যদি কচি মুরগির ঝোল একটু সাইডে রেখে দেয় বা সামনে আনে একদম ঠিক, আজকের হেদায়েত হচ্ছে না তো এই কারণে, ওই জন্যই তো আজকের হচ্ছে না, আমাদের একটু সচেতন হওয়া দরকার, আছে না নেই, আছে না নেই, খারাপ লাগছে, খারাপ লাগছে বা খারাপ লাগা কথা বলছি না, একটু পরিবর্তন হওয়া আমাদের যেমন আছে আপনাদেরও আছে না নেই, আছে, আমরা তো সেই ফুরফুরা সিলসিলার মানুষ, সেই পীরের তো ভক্ত মুরিদ দাবিদার তো আমরা নাকি চিনা। আচ্ছা আমি আপনার কাছে অনুরোধ করছি বিষয়টা একটু পরে বলেন, ঠিক আছে, আমাদের সেই সিলসিলা কে কি বলছে বর্তমান সময় এই সময়টা ফিতনার সময়, আর ভাইজান একেবারে খারাপ কিছু বলছে না কিন্তু মজলিস চলছে বলে আমি একটু বারণ করলাম, মজলিস চলছে বলে একটু নিষেধ করলাম, কিন্তু বর্তমান সময় আপনাকে খুব সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, আপনাকে মান্যতা দিতে হবে, ফুরফুরার আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান ইনাদের
শ্রদ্ধা ভালোবাসা সম্মানের নজরে তাকানোও কিন্তু একটা স্বভাবের সবের কাজ নয় কি? এখানে সত্যি ভাইজান হুজুরদের সঙ্গে তহর ও স্টেজে যাই, তবে যত পারি আল্লাহ মাফ করে চেষ্টা করি যে যতটা আদব রক্ষা করা যায়, কারণ আমি ভাইজানকে দেখি না, কাকে দেখি? মুসাদ্দিদুজ জামান আমির শরিয়া দাদা হুজুরকে দেখি, বলেন না সুবহানাল্লাহ। আমি এই জামাটা মানে ঈদ উপলক্ষে তৈরি করেছি, কি বলো, ঈদ মানে ঈদের জামাত, ঈদের নামাজটা এই জামাটা গায়ে দিয়ে পড়িয়েছি। হুজুর এখানে যখন আমাকে বসতে বললেন, মানে আমি এতটাই মানে মানে কি বলবো দুর্বল মনে হয়েছে আমাকে, যে আমি এখানে বসতে যে এখানে নতুন জামাটা ছিঁড়ে গেল, আমি বুঝতে পারলাম না একদম নতুন জামা। আমরা যদি তাদেরকে সম্মান ইজ্জত না করি, আপনারা করবেন? করবেন? আমি যদি একটা আলেমকে ইজ্জত না করি, সম্মান না করি, আপনারা করবেন? আমি যদি আমার বাপ মাকে সম্মান ইজ্জত না করি, আপনারা করবেন? আর আমি যদি এসে আপনাদের বলে যে আপনারা করবেন, আল্লাহ মাফ করে, আমি নিজের বড়াইত্বের জন্য বলি, ভাইজান বললেন বলে শুধু একটু বললাম। সেই দাদা হুজুর পীরকে বলা কোরআনের আয়াতটা দেখেন, আর মুজাদ্দিদুজ জামানের পরেশগারিটা দেখেন, খাওয়া দাওয়া কি করেছিলেন সেই মুদি দোকানের, বাড়িতে যাওয়ার পরে ওখানে তো খেলেন না, খাওয়া দাওয়া কি করলেন? নওজোয়ানেরা তরুণেরা আব্বারা ও সোনার মালিকেরা আল্লাহর লিগে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করলেন না, ওই ব্যক্তিটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন, হুজুর আমার বাড়িতে একটু খেয়ে যান, হুজুর একটু করে আমার বাড়িতে আহার করে যান, একটা গ্লাস পানি হুজুর আপনি পান করেন। হুজুর বললেন না বাবা, আমি পুরপুরার পীর আবু বাকার, আমি হারাম মাল ভক্ষণ করি না বাবা, আমি হারাম মাল ভক্ষণ করি না বাবা। ও বাবা তুমি যেদিন জমি বন্ধ করাটা বন্ধ করে দেবে বাবা, আমি আবু বাকা আমার কাছে যদি সঠিক প্রমাণ তথ্য থাকে যে তুমি বাবা ভালো হয়ে গেছো, হারাম মাল তুমি পরেশ করে চলো, সেই দিন ফুরফুরা পীর আবু বাকা তোমার বাড়িতে এসে ভক্ষণ করবে। শুধু তাই নয়, যখন নজরানা দিতে যাচ্ছেন মুসাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার ফুরফুরা থেকে গিয়েছেন চব্বিশ পরগনায়, যাওয়া আসা যাতায়াতের তো একটা খরচ থাকে, হুজুরকে খরচটা দিতে গিয়েছেন বাড়িওয়ালা। হুজুর বললেন ও বাবা আমি আবু বাকার ফুরফুরার পীর আবু বাকার, যে বাড়িতে হারাম খানার জন্য হারাম টাকার জন্য আমি খেলাম না, আর সেই বাড়িতে আমি আসার জন্য নজর আনা, আবু বাকার কেমন করে নেয় হবে না? ও তরুণেরা সোনা মালিকেরা কেমন ছিলেন, কেমন পরেশ করতেন মুসাদ্দিদুজ জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওই মুদি দোকানদারের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবেন, মুদি দোকানদার এখনকার মতো অ্যাভেলেবেল তো কিছুই পাওয়া যেত না, যেত কি? এখন বাড়িতে একটা মেহমান আসলে আগের দিনে কুটুম গেলে দুদিন তিন দিন থাকতো, কেন বলেন দিন একটু বলেন, আমার থেকে অনেক বয়স্ক বাপ আছে মুরব্বী আছে, কেন দুদিন দিন থাকতো? কেন কুটুম বাড়িতে গেলে গোস্ত পাওয়া যেত, পাওয়া যেত না তো? তাহলে একটা মেহমান যদি বাড়িতে আসে তাহলে ন্যূনতম অন্তত একটা সাঁজ হলেও তাকে একটু গোস্ত দিতে হতো, মনটা চাই নাকি? তো তখন তো হঠাৎ করে যে বাজারে যাবো ওর গোস্ত নিয়ে আসবে, সে খাওয়া দাওয়া দিয়েছে, কিন্তু এমনটা হতো না। কিন্তু এখন কি হয়, আমরা ব্যস্ত না, আমরা সবাই ব্যস্ত, কুটুম বাড়িতে যাচ্ছি তার আগে হ্যালো
অমুক দিন যাচ্ছি, এই টাইমে যাব, এই টাইমে বেরিয়ে আসব। বাড়িওয়ালা সে শ্বশুর বাড়ি হোক, বোনের বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, যে জায়গায় হোক না কেন, বন্ধুর বাড়ি, সে জেনে গেল এই দিন এই সময় আসবে, এই সময় বেরিয়ে যাবে। তার আগের দিন বাজার ঘাট করে একেবারে গোস্ত হালুয়া পোলা টোটাল করে ফ্রিজে রেখে দিল। তাহলে থাকার আর প্রয়োজন আছে? প্রয়োজন নেই, কিন্তু আগের দিনে থাকতে হতো। তারপরে একটু ভালো মন্দ বাড়িওয়ালা যে বাড়িতে থাকবে, জামাই যদি আসে বাড়িতে তাহলে জামাই এসে দুদিন থাকবে, তারপরে শ্বশুর মশাই ভালো মন্দ জোগাড় জাগাড় করে তারপর খাওয়া দেবে নাকি বা? ঠিক বলছি তো নাকি? একটু বলেন তো। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই যখন বললেন হঠাৎ করে, তো উনি কি জোগাড় করবেন, কোথায় পাবেন, কোথায় পাবেন মাছ, কি করবেন? সরঞ্জাম সামনে হাজির করলো, ও নৌজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, সোনার মালিকেরা, আমার আম্মা জান বুড়িরা, কেমন পীর ছিলেন মুসাদ্দুজ্জামান আলা হযরত দাদা হুজুর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, ওদেরকে বলেন হুজুর আমরা যদিও বাড়িতে খেতাম কত ভালো মন্দ পাওয়া যেত বা হুজুর, কত ভালো মন্দ খেতে দিত আমাদের, আমাদের জন্য এত জোগাড় জাগাড় হয়েছে, এত ব্যবস্থাপনা হয়েছে হুজুর, ওখান থেকে আমরা ছেড়ে মোদি দোকানদারের বাড়িতে আসলাম, আলু ভর্তার ডাল ছাড়া তো কিছুই জোগাড় করতে পারলো না। আল্লাহর ওলি মুসাদ্দুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুরি হারাম টাকার গোস্ত পোলোয়া খাওয়ার থেকে, বিরিয়ানি খাওয়ার থেকে, আমি আবু বকর, আমি আবু বকর, আমি আবু বকর, আমার কাছে এই ডাল আর আলু ভর্তাটাই উত্তম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা, তাহলে আমাদের তানার আখলাক জীবন আদর্শ আমাদের মধ্যে কিছু থাকার দরকার আছে। আমরা তো এখন মডার্ন ছিলাম, মডার্ন ফুরফুরার মুসাদ্দুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা সম্পর্কে যখন কেউ কোনো কথা বলে, খারাপ কোনো কথা বলে, তখন কষ্ট লাগে না? লাগে, আমাদের লাগে। কারণ তিনি কত বড় ধরনের দরজার ব্যক্তিত্ব ছিলেন, ডাইরেক্ট হয়তো তার দেখার সৌভাগ্য আমরা পাইনি, নসিব আমাদের হয়নি, কিন্তু আমরা অনুভব করতে পারি কিতাব যখন দেখি, কিতাবগুলো যখন পড়ি, বসে একটা আল্লামা হুজুরের কিতাবগুলো দেখবেন, কারোর ক্ষমতা নেই কিতাবে একটা কলমের দাগ দেওয়ার। জওয়ানেরা তরুণেরা বারা ও সোনার মানিকেরা, মুসাদ্দুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, একজন মুরিদ ছিলেন, যার নাম হলো সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের বাঁকুড়ে তো বাঁকুড়া শরীফ বসিরার আল্লামা হুজুর লিখছেন, সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেউ একজন জিজ্ঞাসা করছেন, ও সুফি আব্দুল মুমিন শাহ, ও সুফি আব্দুল মুমিন শাহ, তুমি ফুরফুরার পীর, ফুরফুরার পীর, আবু বকর সম্পর্কে কিছু তুমি বলো, ফুরফুরার পীরটা কেমন, কেমন তাকওয়া করে, কেমন পরহেজগারি, পরহেজগার করে চলে, ও সুফি
আব্দুল মুমিন পুরপুরার পীর আবু বকর সম্পর্কে একটু আমাকে জানাও। আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে কি বলেছিলেন বাবা? সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, ও বাবা পুরপুরার পীর আবু বকর জাহিরি বাতিনি, জাহিরি বাতিনি ইলমের একটা অগাধ সমুদ্র। বলেছিলেন বাবা, ও বাবা তুমি জেনে রেখে দাও আমি সুফি আব্দুল মুমিন শাহ, আমি আব্দুল মুমিন শাহ সেই অগাধ সমুদ্রের এক ফোঁটা পানি মাত্র। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুঝকো পিলা দে ইশকে কা যা তো আকা মেঁ গো গোলাম, মুঝকো পিলা দে মুঝকো পিলা দে ইশকে কা জাগা তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম। সুবহানাল্লাহ, হই না আর একটু জোরে খাবে না? মুঝকো পিলা দে মুঝকো পিলা দে ইশকে কা জাগা, মুঝকো পিলা দে ইশকে কা জাগা তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম। রব্বকে দোলা দে তোমকে তখ, রব্বকে দোলা দে তোমকে তখ, সবকে সাগা দে তোমকে ভেজে খোদানে ভেজে খোদানে তুজকো সালাম। আর একটু জোরে হবে না? মহাব্বতের শহীদ হয় না সুবহানাল্লাহ, নারী দেখবে ভেজে খোদানে ভেজে খোদানে তুজকো সালাম, তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম। মুঝকো পিলা দে মুঝকো পিলা দে ইশকে কা জাগা, মুঝকো পিলা দে ইশকে কা জাগা তো আকা আর মেঁ গো গোলাম, তো আর মেঁ গো গোলাম। ডোবা সুরজ বাপস পলটে আশা জর আ যায় চলকে, তুম যো চাহো ও হো যায়, তুম যো চাহো ও হো যায়, পল মে ক্যাসে ক্যা হো যায়, পল মে ক্যাসে ক্যা হো যায়, আল্লাহ জানে তেরা বাকা। আর একটু জোরে হবে না? আল্লাহ জানে তেরা বাকাম, তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর মেঁ গো গোলাম। মুঝকো পিলা দে মুঝকো পিলা দে ইশকে কা জাগা, মুঝকো পিলা দে ইশকে কা জাগা তো আকা আর মেঁ গো গোলাম, তো আকা আর গো গোলাম। সিদেরা পে যাকে প্যারে নবী সে, সিদেরা পে যাকে প্যারে নবী সে, বুলবুল সিদেরা বলে নবী সে, বুলবুল সিদেরা বলে নবী সে, আগে গায়া তো আগে গায়া তো জল যাও গা, আপ একেলে যায় ইহাসে আরশ পাদি গায় আরশ
সেপারি গাই আর সেপারি গাই তেরা মাকাম। আর একটু জোরে হয় না, পরে একটু দেবেন আমার সঙ্গে দেবেন চলে। নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। প্যারে নবী নে জিনা সিখা গা গা বাকো দা ইনসা গা গম কো বানায়া। প্যারে নবী নে জিনা সিখা গা বাকো দা ইনসা গা গম কো বানায়া। পেহনা গে আখলা কা ইবা কা দেবর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। বদলে জব 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 বদলে গে তেবর, আয়া গে তব 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 মেরে জো বাপর। নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। খুদ ভিগ জীবন ঠিক দে দো সবি কো ইজানা পোসা গো খুদ সে কিসি কো। খুদ ভিগ জীবন ঠিক দে দো সবি কো ইজানা পোসা গো খুদ সে কিসি কো। ইসলাম কা এঘে গে, ইসলাম কা এঘে গে দসে বনবে। নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান হায়দার আসগাব আজওয়াজ সাব্বির সাব্বার। সিদ্দিক ফারুক উসমান হায়দার আসগাব আজওয়াজ সাব্বির সাব্বার। ইন সব কা, ইন সব কা ইহসান গে গম সব কে উপর। নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। বদলে জব 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 বদলে গে তেবর, আয়া গে তব 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 মেরে জো বাপর। নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার। দরুদ আল্লাহুম্মা প্যার হাজরি, যে কথা বলছিলাম দুনিয়াতে মহাব্বাত ভালোবাসা রবের জন্য হওয়া লাগবে। আপনি যাই করবেন দুনিয়াতে, যাকে ভালোবাসবেন, চলাফেরা করবেন, মহাব্বাত করবেন, মিল ভালোবাসা থাকবে, ওঠা বসা চলাফেরা সমস্ত কিছু ইবাদত বান্দিগি থেকে শুরু করে সমস্ত কিছু যেন মনে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তটা যেন, এই নিয়তটা যেন থাকে যে আমি রবের স্রষ্টার খুশির জন্য করছি, তবেই কিন্তু আপনি কামিয়াবি হবেন, আমি কামিয়াবি হব। তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন, তাকওয়াটা দেখেন যে অন্তরটা কেমন, নিয়তটা কি আছে, উদ্দেশ্যটা কি আছে, রব এটা দেখে। মুসাদ্দিদুস জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, আওলাদে মুসাদ্দিদুস জামান আপনাদের কাছে, আপনাদের খিদমতে এসেছিলেন, অনেক কথা বলেছিলেন, আপনাদের তো খুব কাছে নিকটের, আমাদের তো অনেক দূরের, আমার তো বাড়ি সেই চব্বিশ পরগনা, আপনাদের তো আরো কাছাকাছি। পীর আল্লাহ পাকের বন্ধু, ওলি আউলিয়া এমনি এমনি হওয়া যায় না বাবা, এমনি এমনি হওয়া সম্ভব নয়, তাকওয়া থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে, তবেই হবে। বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো, জানেন জানেন,
মুসাদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একজন জবরদস্ত খলিফা, তার কিতাবে তিনি লিখছেন নজরে রাব্বারা ও সোনার মানিকেরা। আমি প্রথমে ভালোবাসার কথা বলেছি, সম্পর্ক স্থাপনের কথা বলেছি, যে তাদের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করুন, তাদের সঙ্গে সম্পর্কটা স্থাপন করুন যাদের কাতারা আমার রবের দরবার পর্যন্ত আছে, আমার হাবিবের দরবার পর্যন্ত আছে, যাদের হাতটা ধরলে, যাদের নিকটবর্তী থাকলে, যাদেরকে মহাব্বত করলে, যাদেরকে প্যার করলে, আমরা কিয়ামতের ময়দানে মহাশরের দিনে তাদের দামানটা ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারি। আমি প্রথমে শুরু করেছিলাম ও আমার আব্বা জানেরা সোনার মানিকেরা আল্লাহ পাকের ওলি মুসাদ।